হাই বন্ধুরা, আজকে 17 তারিখ, অনেক দিন বাদে আবার এলাম। প্রায় 8টা বাজে। আমার গুড মর্নিং, প্রথম কথা হচ্ছে গুড মর্নিং। আমার হাজবেন্ড আমাকে চা করে দিয়েছে, আমি এখন চা, এখনও আমি বিছানা পুরোপুরি ছাড়িনি। ময়লার লোকেরা ময়লা ফেলতে এসছিল, তাদের কাছে ময়লা দিয়ে আসলাম, এসে এই চা দেখো, সকালে বেটটি আমি এনজয় করছি। এখন আমার দিন শুরু হয়ে গেল। আজকে আমি আমার সারাদিনের কিছু কিছু লাইফস্টাইল আমি দেখাবো, ইচ্ছা আছে, দেখা যাক। তোমরা আমার সাথে থেকো। আমার এই রুমটার সমস্ত কিছু হয়ে নোংরা হয়েছিল, প্লাস বাড়িতে করোনার পেশেন্ট এই ঘরে রেখেছিলাম, তার জন্য সমস্ত কিছু ওয়াশ করতে হয়েছে। ওয়াশ করে আবার নতুন করে সাজাতে হচ্ছে। এই হলো আমার সোফার লুক। সোফাটায় বসে আমি অনেক সময় ভিডিও শ্যুট করি, আমার খুব ভালো লাগে। এই রুমটা বেশ এয়ারি এবং ভালো লাগে, একটা গুড ভাইব্রেশন পাওয়া যায় এই ঘরটার। একদিকে আমার ড্রয়িং রুম, এইদিকে এইভাবে সাজানো হয়েছে। একদিকে ড্রয়িং রুম, একদিকে আমার ঠাকুরকে রাখি। ঠাকুর এখানে অধিষ্ঠিত। আমার কুশন, আমার হ্যাপি কুশন, এই যে কুশনগুলো সাজানো হলো মোটামুটি। সমস্ত করে এই সোফাটাকে ঠিক করা হলো, গোছানো হলো। এইভাবেই আমি এক এক দিন এক একটা ঘরের সমস্ত কিছু আবার ওয়াশ করে তাকে রিঅ্যারেঞ্জ করে রাখতে হচ্ছে। এই আমার পর্দার সাথে সোফার কুশন সব কিছু মিলে একটু রিঅ্যারেঞ্জ করলাম। আমি মাঝে মধ্যেই সোফাটাকে এদিক থেকে ওদিক করলে বেশ ভালো লাগে। জীবনের একঘেয়েমিটাকে কাটানোর জন্য ভালোই লাগে। আমি একটু ঘরে থাকতেই পছন্দ করি। এই হলো আমার বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আমি বসে অনেক কিছু গল্প করি, সময় কাটাই। আজকে আমি একটা ফুলকপি পনির মটরশুঁটি দিয়ে একটা রেসিপি দেখাবো উইদাউট অয়েল, কতটা টেস্টি হতে পারে সেটাই দেখাবো। এর জন্য ইনগ্রেডিয়েন্ট থাকছে টমেটোটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো হাফ ইঞ্চি আদা, 3-4টে রসুন, 1টু দারচিনি, এলাচ, লবঙ্গ, আর 1টু স্টার এনিস। হ্যাঁ, আর এদিকে আমি করে নিচ্ছি ফুলকপি মটরশুঁটি বয়েল করে নিচ্ছি, আর এর আগে আমি আলুটাও বয়েল করে নিয়েছি। এইবার এই এই মশলাটা আমি বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কিছুই নেই, কোনো অয়েল বা ঘি কিছুই নেই।
এবার আমি এতে দেব একটু জিরে। জিরেটা যেই রোস্ট হয়ে যাবে তার মধ্যে আমি দেব একটু তেজপাতা। তেজপাতাটা যেই রোস্ট হয়ে যাবে তখন আমি ওর মধ্যে এই একটা ছোট পেঁয়াজে অর্ধেকেরও কম জুলিয়ান করে কেটে নিয়েছি সেইটা আমি পেঁয়াজটা ও ড্রাই রোস্ট করব। কোনো এতে তেল ঘি কিছু থাকবে না। এবং আমাদের একটা ধারণা আছে তেল ঘি না দিলে ভালো হয় না, কিন্তু আমি দেখেছি স্বাদের খুব তারতম্য থাকে না এবং এটা একটা হেলদি অপশান। আমরা চিরাচরিত প্রথায় তেলে ফুলকপি পনির ভেজে যে আমরা রান্না করি অ্যাকচুয়ালি তেলের কোনো স্বাদ নেই। আপনি সবার শেষে একটুখানি ঘি দিতেই পারেন, সেটা কোনো পোড়ানো যায় হয় না, কিন্তু যদি যেই আপনি কড়াইতে তেল দেবেন সেইটা পুড়ে যায়। পুড়ে গেলে তেলের অনেক কিছু রিয়াকশন খারাপ হতে পারে। যাই হোক, এইবার এই যে পেঁয়াজটাকে আপনি একটু ধৈর্য ধরে ভালো করে একটু রোস্ট করুন, তাতে যদি একটু লাল রং হয়ে যায় হলে কোনো অসুবিধা নেই। যত আপনি ওটাকে রোস্ট করবেন ওর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। আমি দেখুন একদম তেল ছাড়া পেঁয়াজ কী করে ভাজে সেইটা আমি আপনাদের দেখাচ্ছি কোনো কাট না করে, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন যে তেল আমরা দিতেই পারি মনের স্যাটিসফ্যাকশনের জন্য, কিন্তু তেল ছাড়াও রান্নাটা করা যায়, খুব হেলদি অপশান। যারা হার্টের পেশেন্ট, যাদের কোলেস্টেরল হাই, তারা এই এইভাবে যদি রান্না করে খান তাতে একটা কিছু তো স্বাদ পাবেন, তাদেরও তো ইচ্ছা হয়। এইবার আমি ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, এমনকি ইভেন গরম মশলা যেটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে আমি একটু স্টার অ্যানিস দিয়েছি, অল্প, গোটা স্টার অ্যানিস না, অল্প একটু, হ্যাঁ, এইভাবে আমি দিয়েছি। সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার যাতে মশলাটা পুড়ে না যায় একটু আপনি মাঝে মধ্যে জলের ছিটে দিয়ে আপনি এটাকে কষাতে পারেন। কষালে দেখবেন একটা এরও একটা তেল আছে, সেই তেলটা মশলা কষালে বেরিয়ে আসে, সেইটা বেশি স্বাদ হয়। আমি এর মধ্যে একটুখানি নুনও দিয়ে দিয়েছি, পরে যদি নুন লাগে আমি আবার একটু টেস্ট করে দেখব। হ্যাঁ, এইবার আপনি এতে একটুখানি হলুদ, যারা হলুদ প্রেফার করেন হলুদ দিতে পারেন, আমি যেমন হলুদ দিই, অল্প একটুখানি ধনে, এই দেখুন কোয়ার্টার চামচি ধনে, আর একটুখানি আপনি জিরে এই দিলেন, আর আদা টাদা তো আগেই দেওয়া হয়ে গেছে। আবার আপনি যেই দেখবেন শুকিয়ে শুকিয়ে আসছে অল্প অল্প করে চা চামচির এক চামচি কি দু চামচি করে মশলাতে একটুখানি জল দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, এইভাবে আপনি বিনা তেলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে দেখবেন এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এইবার আমি এর মধ্যে দেব
আমি সিদ্ধ করে রেখেছি আলু, আলু দেব। যারা আলু খান না, আলু নাও দিতে পারেন, আমি একটু আলু পছন্দ করি তাই আলু একটু দেব। তবে আলুটা আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের অনেকেই ডায়াবেটিক পেশেন্ট থাকতেই পারে, এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, সেই জন্য আমি আলুটা প্রেফার করি, আলুটা সিদ্ধ করে একটু জল ফেলে দিতে, তাতে আলু স্টার্চটাও কিছুটা বেরিয়ে যায়। তবে হ্যাঁ, আলুরও তো ফুড ভ্যালু আছে, কিছু তো বেরিয়ে যায়, সে আপনি হিট করলেও অনেক ফুড ভ্যালু খাবারের নষ্ট হয়ে যায়, সেটা আর কিছু করার নেই। এইবার এই আলুটা দিয়ে আপনি কষাবেন। হ্যাঁ, দেখুন, বুঝতেও আপনি পারবেন না যে এতে আপনি ইয়ে দেননি, তেল দেননি। তেল না দিয়ে আপনি যে কষাচ্ছেন তাতে কোনো পার্থক্য, আপনি মনে মনে ভাবুন যে আমি তেল দিয়েছি, কিন্তু আসলে কিন্তু তেল দেননি, তাও দেখবেন তেল ভাসবে। হ্যাঁ, এইবার আমি তার মধ্যে মটরশুঁটি আর ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছি সেইটা আপনি দিলেন। আপনি এর মধ্যে দুধ দিতে পারেন, মালাই আমি খুব একটা পছন্দ করি না, আপনি দুধ দিতে পারেন, দুধ দিলে তার একটা স্বাদ আলাদা হয়, এবং দুধের মধ্যেও একটু ফ্যাট আছে, সেই ফ্যাটটা আপনার রান্নাতে গেল এবং তার একটা ফুড ভ্যালুও আসলো। হ্যাঁ, আমি আমি একটু আজকে দুধ দেব। এইভাবে আমি রান্না করব, কারণ আমার হাজবেন্ড সদ্য হসপিটাল থেকে রিলিজ হয়েছে, ওনার তেল মশলা বেশি খাওয়া উচিত না, বিশেষ করে অয়েল, কারণ ওনার কোলেস্টেরল লেভেলটাকে আমি ব্যালেন্সে রাখতে চাই। এমনি তো করোনা হলে অনেক কিছুই ব্যালেন্সে থাকে না। এবার আমি আপনারা দেখুন, পনিরগুলো আমি কিন্তু ভাজলাম না, পনিরগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, পনির দিয়ে সেটার থেকেও আবার বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে পনির, বেশি নাড়ানাড়ি করা যাবে না। এইবার মশলা তো আমার আগেই কষিয়ে নিয়েছি, সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এইবার জলটা যেই ফুটে উঠবে, হ্যাঁ, আপনার আর কিছুই সেরম কাজ নেই, আপনি এর মধ্যে জলটা দিয়ে নিন, কারণ সবই আপনার সিদ্ধ করাই আছে। এইবার আমি এর মধ্যে একটুখানি এর থিকনেসটা আনার জন্য আমি একটুখানি দুধ দিয়ে দিলাম, আর যারা দুধ খাবেন না তারা দুধ দেবেন না, কিন্তু পনির তো, পনির তো এমনিই দুধের জিনিস, সুতরাং তখন তো আপনি দুধের জিনিস খাচ্ছেনই, আপনি দিতে পারেন। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আমি দই দিলাম না, টমেটো যদি না থাকে ঘরে আপনি দই দিতে পারেন। আর এইভাবে এটা ফুটে আসলে দেখবেন এর একটা গ্লেজ আলাদা, রান্নাটাও আলাদা, এবং আমি দেখেছি, আমি নিজে রান্না করে এটা খেয়ে দেখেছি যে স্বাদের কিছু পার্থক্য হয় না। যদি আপনি প্রপার মশলা ঠিকঠাক দেন তাহলে রান্নায় কোনো স্বাদের তারতম্য হয় না। এইবার দেখুন রান্নাটার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, দুধটাও শুকিয়ে এসেছে। এইবার যেহেতু আমাদের বাড়িতে ডায়াবেটিকের পেশেন্ট, তার জন্য আমি একটু জলে সুগার ফ্রি গুলে রেখেছি, এই দেখুন গুলে রেখেছি, আর ওই মশলা ধোয়া ওই যে মিক্সিতে যে জলটা ওটাও রেখেছি অল্প একটু, সেইটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, একটু অনেকে বাঙালিরা
একটু মিষ্টি পছন্দ করে রান্নায়, আমাদের বাড়িতে যেমন একটু রান্নায় মিষ্টি পছন্দ করে, আমার হাজবেন্ড পছন্দ করে, তার জন্য আমি একটু মিষ্টি দিই। তাই আমি আজকাল সুগার ফ্রি ব্যবহার করছি। হ্যাঁ, আগে আমি দিতাম গুড় দিতাম, এখন আমি গুড় দিই না। আর যাদের সুগারের সমস্যা নেই তারা চিনিও দিতে পারেন আর ইয়েও দিতে পারেন, গুড়ও দিতে পারেন। গুড় গুড় একটা খুব ভালো হেলদি অপশন। আচ্ছা, এইবার আপনাদের যদি একটু মনে ইচ্ছা হয় তাহলে আপনি এই দেখুন কোয়াটার চামচি একটু ঘি সবার শেষে ছড়িয়ে দিলেন, সবার শেষে, জাস্ট ফর স্মেল অ্যান্ড অ্যাট অলসো টেস্ট। হ্যাঁ, দিয়ে এইবার আপনি এটাকে বন্ধ করে দেবেন এবং এটার একটা স্ট্যান্ডিং টাইম দেবেন। আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। এইভাবে আজকের আমি দুপুরের লাঞ্চটা তৈরি করলাম। আর ভাত তো আগেই তৈরি করা ছিল এবং তার সাথে একটি একটুখানি শাক ভাজা, এই আমার হাজবেন্ডের আজকের লাঞ্চ, এবং তার সাথে থাকবে স্যালাড। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই হেলদি অপশানের রেসিপিটা, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে, তাহলে আপনারা একটা লাইক কমেন্ট দেবেন, এবং আপনাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি আরও ভবিষ্যতে আরও হেলদি অপশানের রান্না আমি কিছু দেখাবো, যেটুকু আমি জানি। আপনারা আপনাদের আশা করি ভালোই লাগবে, কারণ রিচ রান্না তো আমরা খাই, বহুদিন ধরে খেয়েও এসেছি, কিন্তু এখন সেই দিন এসে গেছে একটু হেলদি অপশানে যাওয়া। হ্যাঁ, আগামী প্রজন্মকেও শেখানো উচিত যে হেলদি অপশান কাকে বলে। এই হলো ব্যাপার। নমস্কার, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।